তো দেখুন কি দারুণ লাগছে দেখে রেসিপিটা, মাছের মাথা দিয়ে লাউ রান্না। আমি তাপসী, তাপসীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে একটা লাউ নিয়ে নিয়েছি, লাউটা দিয়ে বানাবো। এখানে আমার বেশিটা লাউ লাগবে না, শুধু আদাটা নিলেই হয়ে যাবে, এটা দিয়েই গোটা পরিবারের জন্য হয়ে যাবে। তো এইভাবে ছুলে নিলাম প্রথমে, তারপর অল্প ধুয়ে একবার ধুলেই হয়ে যাবে। তো ওইভাবে ধুয়ে প্রথমে নিয়ে নেব, তারপর এগুলোকে ভালো করে ছোট ছোট করে পিস পিস করে নেব, একেবারে ছোট ছোট আলু ভাজার মতন, একেবারে আলু ভাজার মতন কুচি কুচি করে কেটে নেব। দেখুন এভাবে আমি বটি দিয়েই করছি, আপনারা যে কোনো কিছু দিয়েই করতে পারেন। তো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে দারুণ একটা রেসিপি হবে, দেখতে থাকুন বন্ধুরা। পরে তো আমি বটি দিয়েই কাজ করি কাটাকাটি। তো দেখুন কি সুন্দর কাটা হয়ে গেল কথা বলতে বলতে। তো এখানে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। কি দিয়ে রান্না করব? এই যে মাছের মাথা দিয়ে। তো মাছের মাথাটা আমি কালকেই আমি সাতলে রেখেছিলাম, তার মানে অল্প নুন হলুদ মাখিয়ে ভাপিয়ে রেখেছিলাম। তো এভাবে ভাপালে কিন্তু এভাবে সহজে উঠছে না, দেখুন যেহেতু আগের দিন ভাপানো, একটু সাবধানেই উঠাতে হবে। যদি আমার মতন ভাপিয়ে রান্না করেন আগের দিনের মাছের মাথা দিয়ে, তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এভাবে তুলে নেব। আর এখানে দিয়ে দেব ওই একই তেলে তেজপাতা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা, এগুলোকে আগে ভালো করে ভেজে নেব। এগুলো ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন এই সময়। আর এই যে কুচি কুচি করে রাখা লাউ দিয়ে দিলাম, তারপরে উপর থেকে নিচে ভালো করে মিশিয়ে একটু ঢেকে রেখে দেব। তো দেখুন এভাবে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা পাশে থাকবেন। এখানে এখন লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর জিরার গুঁড়া, এখানে মরিচের গুঁড়া ইউজ করব না আমি, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। আর কাঁচা লঙ্কা দিয়ে বানালে কিন্তু দারুণ লাগে, আর মরিচের গুঁড়ো দিলে ব্যবহার করলে কেমনটা জানি লাগে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা, আর লাউটা অতটা ঝাল হলেও ভালো লাগে না, তাই কাঁচামরিচ ইউজ করলাম। তো এবারে ভাজা মাথাগুলো দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন জল ছেড়ে এসেছে আর মাথাগুলো ভাজা তো আছেই, তাতে সেদ্ধ হয়ে গেছে, এ পার্টও সিদ্ধ হবে না। ওটাকে কীভাবে চিনি দিয়েই ভেঙে ভেঙে দিতে হবে, তারপরেই স্বাদটা বাড়ি হবে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখুন কি দারুণ রেসিপি হয়ে এসেছে। এটাকে আমি কসুরি মেথি দিয়ে দিলাম আর একটু নেড়ে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। একেবারে তাজা লাউ হলে তো কথাই নেই, তোমার একেবারে তাজা লাউ গাছের থেকে পেরে আনা দেখেছে নেই। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এবারে আসি নেক্সট ভিডিওতে, আবারও দেখা।